ভাষার জন্য রক্ত দিয়েছেন এমন ঘটনা বিশ্বে আর নেই বললেই চলে। ভাষা আন্দোলনকে বলা হয় বাংলার মহান মুক্তিযুদ্ধে গৌরবময় বিজয় অর্জনের মূল সূত্র। বছর ঘুরে 21 ফেব্রুয়ারি সেই বার্তা নিয়ে হাজির হয় বিশ্ববাসীর নজরে। দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও স্বীকৃত। সময়ের সঙ্গে সঙ্গে বর্তমানে পৃথিবীব্যাপী ইতিহাস ও ঘটনা নির্ভর চলচ্চিত্র নির্মাণ বেড়েছে। পাশের দেশ ভারতের নির্মাতারা তাদের জাতীয় জীবনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সময় নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন এবং সেগুলো ব্যবসা সফল হচ্ছে। অথচ ভাষা আন্দোলনের 72 বছর পূর্তিতে আমাদের হাতে রয়েছে মাত্র 3টি সিনেমা, যার কোনোটাকেই উল্লেখযোগ্য বলা যায় না। দেশ স্বাধীনের আগে জহির রায়হান জীবন থেকে নেয়া নির্মাণ করলেও সেটাকে পুরোপুরি ভাষা আন্দোলনের সিনেমা বলা যায় না। শহীদুল ইসলাম খোকনের বাংলা সিনেমাটি ভাষা আন্দোলনের হলেও সিনেমা হিসেবে খুব বেশি নামডাক কামাতে পারেনি। এটি নির্মিত হয়েছে ভাষা আন্দোলনের 54 বছর পর। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে সর্বশেষ ছবি ফাগুন হাওয়ায় বানিয়েছেন অভিনেতা নির্মাতা তৌকির আহমেদ 2019 সালে। দেশ স্বাধীনের আগে জহির রায়হান 21 ফেব্রুয়ারি নামে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেন। FDC-তে সেটা জমা দিয়েছিলেন। পরে তৎকালীন সরকারের অসহযোগিতার কারণে এটি আলোর মুখ দেখেনি। 1970 সালে গণ আন্দোলনের পটভূমিতে জীবন থেকে নেয়া নির্মাণ করলেন জহির রায়হান। জীবন থেকে নেয়া মুক্তি পায় 1970 সালের 11 এপ্রিল, পূর্ব ঘোষিত তারিখের একদিন পর। কেননা তৎকালীন গোটা পাকিস্তানের চলচ্চিত্রের ইতিহাসে জীবন থেকে নেয়া একমাত্র চলচ্চিত্র যাতে সমকালীন গণ আন্দোলন, ছাত্র আন্দোলন, রাজনীতি, পুলিশি নির্যাতন, 21-এর বিভিন্ন কর্মসূচি, বাঙালি জাতীয়তাবাদ, সাধারণ মানুষের ওপর নির্যাতনের প্রতিবাদ, একনায়কতন্ত্র ও সামরিক তন্ত্রের স্বেচ্ছাচারের বিরুদ্ধে প্রতিবাদ ইত্যাদি প্রসঙ্গ ও ঘটনা, পারিবারিক কর্তৃত্বের মেয়েলি লড়াই রূপকের আড়ালে তুলে ধরা হয়েছিল। এ চলচ্চিত্রে রাজনৈতিক ঘটনা ও বক্তব্য থাকার কারণে পাকিস্তানের সামরিক সরকার প্রযোজক পরিচালক জহির রায়হানকে নানাভাবে হয়রানি ও সেন্সর সার্টিফিকেট না দেওয়ার পায়তারা করেছিল। নির্দিষ্ট তারিখে ছবিটি মুক্তি না পাওয়ার কারণে সচেতন দর্শক ও জনসাধারণ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে। তারা স্লোগান সহকারে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন সিনেমা হল আক্রমণ করে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে সামরিক সরকার সেন্সর সার্টিফিকেট দিতে বাধ্য হয়েছিল। জীবন থেকে নেয়া চলচ্চিত্রটি মুক্তির পরের বছর বাংলাদেশ স্বাধীন হয়। দেশ স্বাধীনের পরের মাসেই মারা যান জহির রায়হান। তারপর মুক্তিযুদ্ধ নিয়ে অনেক সিনেমা নির্মিত হলেও ভাষা আন্দোলন নিয়ে সেভাবে কেউ ভাবেননি। স্বাধীনতার প্রায় 35 বছর পর ভাষা আন্দোলন নিয়ে নির্মিত হয় দ্বিতীয় সিনেমা। প্রখ্যাত কথা সাহিত্যিক আহমদ সফার লেখা উপন্যাস ওঙ্কার অবলম্বনে নির্মিত সিনেমাটির নাম বাংলা। সিনেমাটি নির্মাণ করেন গুণী নির্মাতা শহীদুল ইসলাম খোকন। হুমায়ুন ফরিদি, মাহফুজ আহমেদ, শাবনূর অভিনয় করেন। বাংলার 13 বছর পর 2019 সালে অভিনেতা পরিচালক তৌকির আহমেদ নির্মাণ করেন ফাগুন হাওয়ায়। টিটো রহমানের গল্প বউ কথা কও অবলম্বনে নির্মিত এই সিনেমায় নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ, আবুল হায়াত, ফজলুর রহমান বাবু অভিনয় করেন। 44তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র সহ 3টি বিভাগে পুরস্কৃত হয় সিনেমাটি। এদিকে 72 বছর পার হলেও তেমন ভাবে কোনো ভাষা আন্দোলন নিয়ে সিনেমা তৈরি হচ্ছে না। চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্তরা মনে করছেন নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরতে বড় ভূমিকা রাখতে পারে চলচ্চিত্র। বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সরকার। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।